Assalamualaikum viewers, happy new year. আশা করি আপনারা সবাই যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি। তো নতুন আরেকটা বছরে আমার আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা আমার ভিউয়ার্সরা? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে রান্না করব, যেহেতু নতুন বছর তো চেষ্টা করতেছি বা করছি যে একটু ভালো কিছু রান্না করার জন্য। তো আজকে রান্না করব একটু গরুর মাংস আর হলো ভাত। তো টুনটুবুরি ঘুমাচ্ছে আর আমি এই ফাঁকে রান্না করতেছি। তো ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট আমার, তো এখন শুধু আমি রান্না করব। আর এই তো এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিব আর রুটিন মশলা যা যা থাকে তা দিব। তো পুরোটা দেখালাম না, তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে। একটু পরেই মানে জিরার গুঁড়ো দিও আর সিক্রেট মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আর এই যে এখানে ভাত হচ্ছে, তো এখন আমার রান্নাঘরটা একটু নোংরা আছে, ওটা ক্লিন করব। তো আজকে আমার ভিউয়ারদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব, মানে কতটা মানে মানুষ ধোঁকা খেতে পারে না দেখে না বুঝে, সেটাই আজকে আমি শেয়ার করব। আজকে আমার ভিউয়ারদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব আর সেটা হলো এই ব্লেন্ডারটা। তো এটা কিনেছি হলো আমি বৃহস্পতিবার দিন। তো এটা কীরকম আর এটার কতটুকু ভালো আমি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো এটা হলো টু পার্ট, এটার দাম খুবই কম। তো বলা যায় যে কম দেখে দামটা কম সেটাও ছিল আর টু পিস ছিল, সব কিছু মিলে জিলে এটা কিনছি। কিন্তু বুঝতে পারিনি যে এটা এতটাই খারাপ হবে, কারণ এই যে ফার্স্ট আমি এটার কথা বলছি, এটা হলো এটা তো সুইচের মধ্যে দেওয়াই লাগবে, মান্থ ফ্লাগের মধ্যে বা হোক যে সুইচ বোর্ডের মধ্যে হোক এটা দেওয়া লাগবে। তারপর এখানে এটার পালা, এটার মধ্যে বলছে সে যে শুকনো নাকি সব কিছু গুঁড়া করা যায়। তো শুকনো যেখানে সব কিছুই আছে, এটা জাস্ট খালি একটা ছবি, এর বেশি কিছুই না, কারণ এটার মধ্যে জিরাটাও গুঁড়া করা যায় না। তো আমি বাদাম বা তারপর চার থেকে পাঁচ পদের ডাল এবং শুধু তাই না কফি, এগুলো সব নাকি গুঁড়া করা যায়। এটা আসলে সম্পূর্ণ একটা মানে মিথ্যা কথা। তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে নিউ বছরে। আমি এটা মানে আমার হাজব্যান্ড ও আমাকে এটা গিফট করছিল যে এটা হয়তো নিউ বছরের জন্য এটাই তোমার জন্য হবে সবচেয়ে মানে পারফেক্ট একটা গিফট। কারণ আমার বলছে আমি অনেক ভিডিওতে যে আমার ব্ল্যান্ডার ছিল সেটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এই এটা 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 এটার মধ্যে যদি শুকনো কিছু দেওয়া হয় সেটা তো ব্ল্যান্ড হয় না, এটা তো জাস্ট ফালতু একটা। তার মধ্যে হলো এটা হলো মেশিন, এটা যখন এইভাবে এটা এখানে টিপ দেওয়ার পরে সুইচটা দেওয়ার পরে এই জিনিসটা মানে অন হয় বা এর মধ্যে কিছু দিলে গুঁড়া হয়। তো সেটা এরকম দেখা যায় যে মানে পাঁচটা দিলে দেখা যায় যে তিনটা গুঁড়া হয়েছে, দুইটা আলামি রয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো আর এই যে নিচের এই মোটরটা অনেক গরম হয়ে যায়, আমি দুই হাত দিয়ে এরকম মানে ধরতে পারি না, এতটা গরম হয়ে যায় এই মেশিনটা, এই মোটরটা। গেল এটার পালা। আর আসি এখন এটা কেনার আগে উনি বলছে এটার মধ্যে নাকি রসুন আদা এগুলো নাকি, তারপরে নাকি ডাল মানে ভিজা ডাল বড়া বানানোর জন্য এগুলো নাকি এটার মধ্যে ব্ল্যান্ড করা যাবে। তো আমি তো সেই খুশি, বাজেটও কমের মানে কম, তারপরে হলো আপনার মানে আমার বাজেটের মধ্যে ছিল এবং দুই টু পিস ছিল, কারণ এটার মধ্যে শুকনা এটার মধ্যে গুঁড়া। তো আমি তো বেশ খুশি ছিলাম। এটার মধ্যে আমি রসুন টেস্ট করছি, তো রসুনের মধ্যে দেখা যায় যে রসুন অনেকটাই মানে ব্যানিশ হয়েছে, কিন্তু চার থেকে পাঁচ কুয়া এরকম রয়ে গেছে ভিতরে। তো ওটা রসুনটা চলে, কিন্তু আদা যখন ব্ল্যান্ড করলাম ও আল্লাহ, আমার তো মানে এতটা মন খারাপ হয়ে গেছে আমি কি বলবো। মানে নতুন বছরে এটা আমাকে গিফট করছে আমার হাজব্যান্ড, এটা তো একটা কথা। তারপর এটা হয়েছে আমার কিচেনের একটা জিনিস, আর মহিলারা এরকম অবস্থা মানে এরকমই হয়, তাদেরকে কিচেনের কোনো জিনিস গিফট করলে তারা মনে হয় অনেক খুশি হয়। তো যে আমি আজকে সকালবেলা তো আমি আদাটা ব্ল্যান্ড করার জন্য ব্ল্যান্ড করছি এবং কতটুকু ভালো হয়েছে আমি দেখাচ্ছি। এই যে দলা রয়ে যাচ্ছে, আমি কীভাবে বিভাগে দেখাচ্ছি আমার এই যে। তো এরকম যদি দলা রয়ে যায় তাহলে আমি কীভাবে এটা ব্ল্যান্ড করব। তারপর এটা কমপক্ষে না হলে ছয় থেকে আট মিনিট হবে এটাকে আমি ব্ল্যান্ড করছি, তারপরেও এরকম দলা রয়ে গেছে। তো এটা কি এটা একদম সম্পূর্ণ ফালতু একটা ব্ল্যান্ডার। আমি আমার ভিউয়ারদের বলছি কখনো
এরকম না বুঝে না দেখে কিনবেন না। আমি মানে দু চার পাঁচটা আপুর কাছে দেখছি, শুনছি তারা বলছে ভালো, এবং ভিডিওর মাধ্যমে অনেকগুলো অনেক জায়গার থেকে আমি দেখছি এটা। তো আমার কাছে ফার্স্টে তো এটা ভালোই মনে হয়েছে, কিন্তু না, এটা সম্পূর্ণ একটা ফালতু একটা প্রোডাক্ট। শুধু তাই না, আমি এই যে মটরটা গরম হয়ে যায়, আমি এই আরেকটা চেঞ্জ করে আনছি। আজকে বছরের প্রথম দিন আমি আমার হাজবেন্ডকে মানে দোকানে পাঠাইছি চেঞ্জ করার জন্য। তো ওনারা বলছে জাস্ট চেঞ্জ করে নিয়ে যান, তো চেঞ্জ করে নিয়ে আসছি। এটাও সেম তাই, এটা যখন গরম হয় এটার হাত দেওয়া যায় না, এরকম একটা অবস্থা। তো আমি আমার ভিউয়ারদের বলবো যে অবশ্যই কেনার আগে ভালো করে মানে জিনিসটা কোনটা ভালো কোনটা ভালো না 10টা দোকান যাচাই করে, তারপরে একটু বেশি কষ্ট হলে একটু দাম দিয়ে কেনার চেষ্টা করবেন। এরকম কম বাজেটের মধ্যে কেনার পরে মানে টাকাটা সম্পূর্ণ জলে। তা আমি আমার ভিউয়ারদের একটা কথাই বলবো, কষ্ট করে হোক আর একটু মানে ঘুরে হোক মানে মার্কেট যাচাই যাচাই করে, তারপরেই আমি বলবো আমার ভিউয়ারদেরকে যে ভালো দেখে ভালো প্রোডাক্ট কিনেন। আর এই যে এটা এটা একদম নিমার, এটা হলো জাপানের একটা প্রোডাক্ট, একদম সম্পূর্ণ ফালতু। আমি আমার ভিউয়ার যারা আমার ভিউয়ার মানে যারা আমার 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 বন্ধু আমার কাছের তাদেরকে আমি বলছি কখন এটা কিনবেন না। আসলে আমার নতুন বছরটাই একদম মানে মনটা খারাপ হয়ে গেছে শুরুতেই, যে এমন একটা প্রোডাক্ট কি মানে গিফট করছে আমার হাজব্যান্ড, ও বুঝতে পারেনি এটা সম্পূর্ণ খারাপ। এখন দোকানে নিয়ে গেছে আমার হাজব্যান্ড এবং তাদেরকে বললাম, তারা বলছে নাকি এটা চেঞ্জ করে দেওয়া যাবে না। তারা বলছে হয়তো আপনি এটা ঘুরে আরেকটা নিতে পারবেন, কিন্তু এটার বদলে কোনো প্রোডাক্ট নিতে পারবেন না এবং কোনো ক্যাশ ব্যাক করবো না। তো আজকে আমার ভিডিও আজকের মতো এতটুকুই। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি, সবাইকে একটা কথাই বলবো, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বছরে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার তরফ থেকে। আর আমার ভিউয়ারদের আমি বলবো অবশ্যই যে নতুন বছর আসছে, অবশ্যই সবাই মানে হাসি থাকার চেষ্টা করবেন, আর আশেপাশে চারপাশেও সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন, আর অবশ্যই নামাজ পড়বেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।